আমি একজন ডাক্তার চুলের ক্ষতি করে এমন যে চারটা কাজ আমি কখনোই করি না চার নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেজা চুল নিয়ে ঘুমাতে যাই না কারণ ভেজা অবস্থায় চুল দুর্বল থাকে ভেজা চুল নিয়ে ঘুমালে চুল পড়ে যাওয়া সহ অন্যান্য ক্ষতি হতে পারে দুই রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধিনা কারণ রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে সেখানে চুলটা ভেঙে যেতে পারে রাবার ব্যান্ডের বদলে ব্যান্ডের উপর যেগুলো কাপড় দিয়ে মোড়ানো থাকে সেটা দিয়ে চুল বাঁধি তিন খুব শক্ত করে চুল না কারণ খুব টাইট করে ঝুঁটি বা খোপা করলে চুলের যেখানটাতে খুব টান পড়ে বিশেষ করে হেয়ারলাইনে এখান থেকে চুল পড়ে যেতে পারে ডাক্তারি ভাষায় এটাকে বলে ট্র্যাকশন অ্যালোপিসিয়া চার শ্যাম্পু করার পরে কখনোই কন্ডিশনার ব্যবহার করা বাদ দেই না সময় কন্ডিশনার ব্যবহার করি কারণ শ্যাম্পু মাথা থেকে ধুলোবালি সরায় তার সাথে সিবাম বা ন্যাচারাল অয়েল যেটা চুলের জন্য উপকারী সেটাও সরিয়ে ফেলে কন্ডিশনার এই ন্যাচারাল অয়েলের মতো কাজ করে চুলের মধ্যে ফ্রেকশন কমায় আর মসৃণ ও ঝলমলে করে তোলে